প্যানভিশন টিভি প্রেজেন্টস। এখন তো শীতকাল, তো সঙ্গত কারণে শীতকালে মুমিনের জন্য বা যে কোনো মানুষের জন্যই পবিত্রতা অর্জন করা অযু গোসলটা কিছুটা কষ্টকর। তো কষ্ট একটু বেশি হওয়াতে এক্ষেত্রে সবের একটু বাড়তি আমরা সব পাবো কিনা এক্ষেত্রে? অবশ্যই, ঠান্ডা পানিতে অযু করলে অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে এই, এক নম্বর হলো খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসুল একবার দেখলেন যে একজন সাহাবি অযু করেছে কিন্তু তার পায়ের গোড়ালিতে পানি লাগে নাই, ভালো মতো তাড়াহুড়া করে করেছে। তো রাসুল ছিলেন মানবতার শিক্ষক, তিনি একটা হাদিস বলে গিয়েছেন, সেটা হচ্ছে ওয়াইলুন লিল আকাবি মিনান নার, যারা ভালো করে অযু করে না, অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয় না, এবং বা পায়ের গোড়ালি যাদের এভাবে পানি লাগলো না, অথচ এই কোনোরকম এই দায়সারা গোছের আর কি, শীতকাল পায়ে কোনোরকম, তাহলে এটা আল্লাহ রাসুল বলেছেন যে সাবধান করেছেন। আবার আসার দিক যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাসুলের উম্মতকে তিনি চিনবেন, ওই এটা শুধু আল্লাহ রাসুলকে এই এটা দেয়া হয়েছে উম্মতকে চেনার জন্য। আল্লাহ রাসুলের উম্মতের অজুর জায়গাগুলো ঝকমক করবে কিয়ামতের দিন। আপনার এই পর্যন্ত যদি আলোকিত হয়ে যায় কথার কথা, এখন এর ভিতরে এত হাজার কোটি মানুষের ভিতরে কে আল্লাহ রাসুলের উম্মত এটা সহজে চেনা বোঝা যাবে। তো এই জন্য অজু করতে আমরা খেয়াল রাখবো যে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে ধুয়ে। আরেকটা হাদিস আসছে যে যেহেতু রাসুলের উম্মতকে অজুর জায়গাগুলো দেখে চেনা যাবে, এই জন্য সম্ভব হলে যতটুকু সম্ভব একটুখানি বেশি করে ধুয়ে নেওয়া, আলোটাও বেড়ে যায়, বেড়ে যাবে। তো অর্থ এটা হচ্ছে, এটা যেমন ফাকসেলু উজুহা আকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে, হাত কোনি পর্যন্ত ধো। তাই বলে রাসুল এটা বলছে আমি সবসময় বাহু পর্যন্ত ধোমু, এটা কিন্তু বেদাতের মধ্যে বলে চলে যাবে। হ্যাঁ, কোনুই পর্যন্ত ধুতে গিয়ে আমার যেন এক চুল পরিমাণও কোনুর ইতে না থাকে, বাইরে না থাকে, একটুখানি বেশি করে হয়ে যায় তাও যেন কম না হয়। হ্যাঁ, একটু করে বেশি নিলে তাহলে এদিক থেকে আমাদের আল্লাহ আমাদের চেহারাকে সমুজ্জ্বল করবেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো সমুজ্জ্বল থাকবে। এই জন্য শীতকাল, হ্যাঁ, অনেক সুবিধা আছে যদি পানি গরম করার সুযোগ থাকে। এখন তো আলহামদুলিল্লাহ অনেক উন্নত ব্যবস্থা, উন্নত ব্যবস্থা আছে, এটা আমরা করতে পারি, এই ব্যবস্থা গ্রহণ করতে পারি, পানি গরম করে নিতে পারি, কিন্তু কোনো অবস্থায় আমার গোসলের মধ্যে অথবা অজুর মধ্যে যেন কোনো কমতি না থাকে। না হয় জি।